নামে নর্ছি শুরু কুড়ি শুরু জানবো কুরান হ দিসব কুরান হ দিস ইংসা অজা হিংসা অজা হিংসা السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم جابت يا شكر حمد وتعالى الله رب العالمين الجنة جني

এমন কিছু কাজ নতুন আবিষ্কার নতুন আবিষ্কার আর এই বেদাৎ বলতে নতুন আবিষ্কার বলতে কি বুঝায় যে আল্লাহ বলতে যে কাজটি করেননি সাহাবাহাম যে কাজটি করেননি সেই কাজটি করে কেউ যদি সবাবের আশা করে এবাদত মনে করে পালন করে এবং সবের আশা করে তাহলে এটাকে বলা হয় বেদাত যেমন মনে করেন আমাদের সমাজে মিলাদ পড়া হয় কেন সোয়াবের আশা করে যে মিলাদ পড়লে সোয়াব হবে অথচ রসুল্লাহ ইসলাম এই মিলাদ পড়েননি সাহাবাহিক নাম পড়েননি হ্যাঁ তারপর অনেকে ক্যায়াম করে উদ্দেশ্য কি যে নবীর রুহ মোবারক এখানে এসেছে তার সম্মানে দাঁড়িয়ে যাওয়া নবীর সম্মানে দাঁড়ালেন এই যে এই নিয়াত এই উদ্দেশ্যগুলির কারণে এইগুলি করতেছেন এটাকে বলা হয় বেদআ যেহেতু রসুল উল্লাহলাম এই কাজটি করেননি আর এই বেদআ হলো একটা পথ ভ্রষ্টতা এটা আল্লাহর পথ থেকে বিপথে যাওয়া আল্লাহ রব্বুল আলমিনকে মোহাব্বত করা হয় না বরং আল্লাহ বলছেন ফুল আতি উল্লাহ আতি রসুল হেনবি আপনি বলুন আল্লাহর কথা মানুন রাসুলের কথা মানুন অতএব কারণে আপনার আমার উচিত হলো আল্লাহর কথা মানা এবং রসুল সাল আলী হাসলামের কথা মানা আর এই বিধাত করলে অনেক ক্ষতি রয়েছে সেই ক্ষতিগুলি খুবই মানে কঠিন একটা অবস্থা কারণ রবি করিম সাল্লাম এই কারীকে বলেছেন সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো বিধাত আল্লাহ নবী বলতেছেন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা যে কি নিশ্চয় সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো যত মুহদাসাত মানে নতুন আবিষ্কৃত কাজ নতুন আবিষ্কার করে যেই কাজগুলি করে সওয়াবের আশা করা হয় এটার নাম হলো বিদআত আমাদের দেশে অনেকে বলেন বিদআত দুই প্রকার একটা বিদআতে হাসানা আর একটা বিদআতে সাইয়্যাহ একটা ভালো বিদআত আর একটা খারাপ বিদআত কিন্তু হা শাকাল্লা আলিল্লা কখনোই নাই আপনি আমি সবাই জানি কুল্লু শব্দটি কি আরবি আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদ আতিন দলালা আল্লাহ নবী বললেন প্রত্যেকটা বেদাতি হল পথ মানে যে কাজটি করে আপনি সোহাবের আশা করতেছেন অথচ আল্লাহ নবী করেনি এটা হলো বেদাত অনেকে হয়তো আপনাকে বলবেন এই যে ক্যামেরার সামনে আপনি কথা বলতেছেন প্লেনে উঠতেছেন গাড়িতে চড়তেছেন মাইক ব্যবহার করতেছেন এগুলো তো বেদাত হ্যাঁ অর্থে অর্থাৎ শাব্দিক অর্থে নতুন আবিষ্কার কিন্তু এই আমি কি আপনি কি মনে করি যে প্লেনে উঠলে আমার স্বা বেশি হবে এটা কি মনে করি না মনে করি না অতএব হ্যাঁ নতুন আবিষ্কার বটে কিন্তু যেহেতু এবারতের উদ্দেশ্যে আমি এটা ব্যবহার করছি না অতএব এটা বেদাত নয় পক্ষান্তরে আপনি যখন সবে মেরাজ পালন করেন সবে বরাত পালন করেন তারপর মিলাদ পড়েন উদ্দেশ্যটা কি যে আমার সব হবে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাজটি করেন নাই অতএব এটাই হলো বিদআত অর্থাৎ যেই কাজটি করে সওয়াবের আশা করেন আল্লাহ নবী সেই কাজটি করেননি সাহাবা کرام করেননি সম্মানিত বন্ধুগণ অতএব আপনি আমি যেটা বুঝতে পারলাম সেটি হলো এই বিদআতের কোনো প্রকার নেই বিদআত হাসানা এবং সাইয়্যাহ বলতে কোনো বিদআত নেই আল্লাহ নবী ডেফিনেশন দিয়েছেন তিনি বলেছেন এর সংজ্ঞা কুল্লু বিদআতিন দালালা প্রত্যেকটা বিদআতি হলো ভ্রষ্টতা পথ ভ্রষ্টতা হ্যাঁ যেটা আবু হাদিস বর্ণিত রয়েছে তাহলে এক নম্বর ক্ষতিকর দিক এটা হলো সবচেয়ে নিকৃষ্টতম কর্ম যেই বিদআত আর এই বিদআত করার থেকে আল্লাহ নবী ইসলাম বলেছেন যে ওয়াকুল্লু মুহাসিম বেদা এবং প্রত্যেকটা নতুন আবিষ্কৃত কাজই হলো বেদাত আর এইগুলি হলো পথ ভ্রষ্টতা দুই নম্বরে বুঝলাম যে এটা হলো পথ ভ্রষ্টতা সঠিক পথ থেকে আপনাকে বিপথে নিয়ে যাবে বেদাৎ করলে আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম বেদাৎ যে ব্যক্তি করবে তার এরকম এমন কিছু কথা আল্লাহ নবী বলেছেন যে তার উপর আল্লাহর হবে অভিশাপ হবে যেটা আমরা আরেকটা ভিডিওতে বলেছি তবে মুসলিমের যে হাদিস যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় তারই ওপর আল্লাহ আপনি নিজে করতেছেন না বেদাত কিন্তু আর একজনকে আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিচ্ছেন সুযোগ করে দিচ্ছেন তার সহযোগিতা করতেছেন আপনিও এই লানতের মধ্যে আল্লাহর অভিশাপের মধ্যে আপনি পরে গেলেন সেই মুসলিম হাদিস বর্ণিত রয়েছে সম্মানিত বন্ধুগান এজন্য করে বিদাত যখন মানুষ করে তখন এটা এমন পথ মানুষ মনে করে আমি খুব ভালো কাজ করতেছি খুব ভালো কাজ করতেছি হ্যাঁ দার্মিতি একটা কথা রয়েছে ইমাম দার্মি বলছেন যে কাল আবদুল্লাহ আমার রদি আল্লাহ আনহুমা আবদুল্লাহ আমার রদি আল্লাহ আনহুমা বলেন কুল্লু বিদা আতিন দলারা প্রত্যেকটা বিদা আতি হলো পদভ্রষ্ট পদভ্রষ্টতা ও হাসানা যদিও মানুষ এটাকে খুব ভালো মনে করে এটা তো ভালো কাজে করতেছে অসুবিধা কি কিন্তু এটা ভালো কাজ নয় যেহেতু নবী করিম সুসালামের আদেশ এখানে নেই হ্যাঁ রওয়াহ দার্মি দার্মিতে বর্ণিত রয়েছে অনুরূপ ভাবে বেদাৎ কেউ যদি করে বেদাৎ কারির জন্য যে ব্যক্তি বেদাৎ করবে তার আমলটা প্রত্যাখ্যাত হবে তার আমলটা গ্রহণ করা হবে না যেমন হাদিসে এসেছে মান আহ আমরে না হাজা মা সেই বোহারি মুসলিমের ব্যক্তি এমন কোন কাজের উদ্ভাবন করবে যেই কাজ করলে তা প্রত্যাখ্যাত হবে এবং এটার কোনো স্বভাব সে পাবে না বরং বেদআকারী অনেক সময় করার সুযোগও পায় না এবং তার তওবাও নসিব হয় না কারণ সে মনে করে আমি ভালো কাজ করছি

হ্যাঁ গ্রহণ করবেন কতক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত সে তার বেদাত ছেড়ে দেবে না বেদাত করেছেন এখন যদি ছেড়ে না দেন আপনার তো অবাক কবুল হবে না হ্যাঁ রওয়া হত্যার মানে তাবরানি তাবরানিতে হাসান সনদে হাদিস বর্ণিত রয়েছে সম্মানিত বন্ধুগান এজন্য আল্লাহ নবী ইসলাম বার বার বলেছেন ইয়াকুম কুম ইয়া কুমল সাবধান তোমরা বিদাত করা থেকে সাবধান থাকবে আল্লাহ নবী সাবধান বাড়ি মানুষ উচ্চারণ করেছেন এই বিদাত কারি যারা বিদাত করবে রসুল্লাহ আসল ইসলাম কে আমাদের দিন বিদাতকারী লোকদের থেকে বেশি অসন্তুষ্টি প্রকাশ করবেন এবং তাদেরকে হাউজে কাউসারের পানি পান করা থেকে তাড়িয়ে দেবেন আল্লাহ কত বড় কথা আল্লাহ নবী ইসলামের হাউজে কাউসারের পানি পান করা থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে লম্বা হাদিস খুব সংক্ষেপে বলবো আল্লাহ নবী বলতেছেন ইন্নি ফারাতুকুম আলাল হাউজ আমি হাউজে কাউসারের কাছে থাকবো হ্যাঁ এবং মান মাররা যে ব্যক্তি মান মাররা আলাইয়া আমার কাছ থেকে চলে যাবে সাড়ে বা সে এখান থেকে পান করবে এবং যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে সে কখনো বিবাসিত হবে না এরপরে আল্লাহ নবী ইসালাম বলতেছেন যে আমি তখন কিছুক্ষণের মধ্যে দেখব কিছু লোক যাদেরকে আমি চিনি এবং তারাও আমাকে চেনে এসেছে আর একটা হাদিসে যে উঁচু করার কারণে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চকচক করে জ্বলবে আর আল্লাহনবী ইসাল্লা সাল্লাম এইগুলি দেখে দেখে তার উম্মতকে চিনতে পারবেন তা নবী বলবেন যে আমি ওদেরকে চিনি ওরাও আমাকে চেনে যে আমি আমার ওম্মত এবং আমি ওদের নবী এটা চিনা হওয়ার পরেও এমন সময় কি হয়ে যাবে সুমায়ু হাল ও না অবাইনা আমার এবং তাদের মাঝে হঠাৎ একটা পর্দা হয়ে যাবে আকুলু আমি বলবো হ্যাঁ যে উম্মাতি উম্মাতি ইন্নাহুম উম্মাতি যে এইগুলি ইন্নাহুম মিন্নি আল্লাহ নবী বলতেছেন ইন্নাহুম মিননি এইগুলি আমার মধ্য থেকে অর্থাৎ এগুলি আমার উম্মত এদেরকে আসতে দাও ফায়াকাল বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক হে নবী আপনি জানেন না আপনার পরে তারা কি রকম বিদআত সৃষ্টি করেছে আপনার জানা নাই আপনার অন্তকালের পরে তারা সমাজের মধ্যে নতুন কিছু কাজের উদ্ভব ঘটিয়েছে যেই কাজগুলির আদেশ আপনি দেননি ফাআকুল নই বলেন তখন আমি বলবো пансахকান লিমান গায়রা বাদি দূরহাও দূরহাও আমার পরে আমার সুন্নাতকে পরিবর্তন করে বিদআতের রচনা করেছো তারা দূরহাও সহিহ বুখারী মুসলিমে হাদিস বনী রয়েছে সম্মানিত বন্ধুগণ কত বড় কত বড় মানে ক্ষতি যে আপনার জীবন হয়ে গেল যদি আপনি বিদআত করেন এজন্য এই বিদআত করা থেকে সাবধান থাকবেন কারণ বিদআত যে ব্যক্তি করবে এই আল্লাহর নবীর এই হাউজে কাউসারের পানি থেকে

এই বিদাত সৃষ্টি করবে তার উপর আল্লাহর ফেরেস্তা আল্লাহ এবং সমস্ত মানুষের লানত ও বিষাপ তার উপর বর্ষিত হবে মোত্তাফাকুন আলে সহি বোখারি মুসলিম এই হাদিস বর্ণিত রয়েছে সম্মানিত বন্ধুগণ বেদাৎকারী যারা বেদাৎ করবে তারা মানে এত গুনাহের ভাগি হবে যত লোক কোন লোকের প্ররোচনায় বা কোন লোকের কারণে এই বিদাত করবে যত লোক এই আমলটি করবে তাদের একটা গোনা এই লোকের আমল যেটাই থাকবে নাউযু বিল্লাহ মিন যালিক যেটা বলা হয় গুনাহে জারিয়া অতএব সম্মানিত ভাই এই বিজাত থেকে ধরে থাকুন কারণ এর পরিণাম অত্যন্ত ভয়াবহ খুবই খারাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলতেছেন মান দাআ যে ব্যক্তি কোন পথ भ्रষ্টতার দিকে ডাকবে কান আলাইহি মিনাল ইসম তার বৈরকম গুনাহ হবে মিসলা আসা

আল্লাহ নবী সাল্লা ইসলামের পক্ষ থেকে তাদের উপর লিসাব হবে যেগুলো আমরা জানলাম এবং বেদআ কারিগণ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হেয়ামতের দিন তারা কি তারা সুন্না মানে যারা বেদআ করবে তারা দুনিয়াতে বিভিন্ন থেকে বঞ্চিত হয়ে যাবে সুন্নার উপর আমল করা তার জন্য কি সম্ভব হবে না এজন্য করে ততক্ষণ পর্যন্ত বেদাত আপনি সরবেন না সুন্না আপনার থেকে দূরে সরে যাবে আসুন এই বেদআ পরিহার করে সুন্না মোতাবেক আমল করার চেষ্টা করে এজন্য অনেক অনেক সাহাবাহিকরা বেদআকারীকে এত ঘৃণা করতেন যেমন আবদুল্লাহ আমার রবিআল তিনি বেদা আতকারীকে সালাম পর্যন্ত দিতেন না তিনি যদি দেখতেন যে কেউ সালাম দিছে সে বেদা আতকারী হ্যাঁ এক ব্যক্তি এসে বললেন যে অমুকে আপনাকে সালাম দিছেন তখন তিনি বললেন আমি শুনেছি সে বেদা করেছে অতএব যে ব্যক্তি ফাইন্না হ্যাঁ ফাইন কেন কদ আহদাস সত্যি যদি সে বেদা আতকারী হয় ফালা তুকরু হু সালাম তাহলে তাকে আমার সালাম দিও না কারণ সে বেদা আতকারী তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে সম্মানিত বন্ধুগণ এই বিধাআকারীর হ্যাঁ সে শয়তানের কি শয়তানের প্ররোচনায় পরে শয়তানের সঙ্গেই সে যুক্ত হয়ে থাকে কারণ শয়তানেই সবচেয়ে বেশি খুশি হয় কেউ যদি বিধা আত করে কি কোনো কবিরা গোলা করলেও শয়তান অত খুশি হয় না যত খুশি হয় বিধ করলে

বেশি পছন্দনীয় হলো ইবলিসের কাছে শয়তানের কাছে এই আটটা গুনাহর চেয়ে বিদআতটাই বেশি তার কাছে পছন্দনীয় কারণ আল মা'সিয়াতু ইউতাব মিনহা কারণ গুনাহ থেকে মানুষ অবা করতে পারে ওয়াল বিদআতু লা ইউতাব মিনহা হ্যাঁ যেটা শরহ সুন্নাহর মধ্যে তিনি কথা বলেছেন কাজেই আপনার আবার উচিত এই আত থেকে সাবধান হওয়া সেটা যদি বাড়িতে হয় মসজিদে হয় কোথাও যদি আপনি দেখেন যে বিদআত কেউ করতেছে সাধ্য পক্ষে আপনার ক্ষমতা থাকলে তাকে Tariye দেওয়ার চেষ্টা করবেন কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বিদআত কারিকে দিয়েছিলেন একদা তিনি মসজিদে দেখলেন যে কিছু মানুষ এক সঙ্গে দাঁড়িয়ে ইউসাল্লুনা আলা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন যে মসজিদে বসে কিছু লোক খুব তাকবীর বলতেছে এবং কিছু আল্লাহ নবীর উপর দরুদ পড়তেছে ফাকালাই ফাকামা ইলাইহী

আহ রাজা হুম মেনাল মসজিদ এমনকি তিনি তাদেরকে মসজিদ থেকে বের করতেছেন যাও যাও বের হত খবরদার মসজিদ এরকম কাজ করেন অল্লাহ হ্যাঁ আবদুল্লা বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ আবু রাহ আবু নুয়াইম আবু নুয়াইমে এই হাদিস বনি তো রয়েছে কিতাবুস সুন্নাহ শেখ আলবানির প্রথম খন্ডের হাদিস নাম্বার 13 এটা দেখতে পারবেন সম্মানিত বন্ধুগণ এই রকম অনেকগুলি বিষয় রয়েছে যেগুলি বিদআত করলে আপনার ক্ষতি রয়েছে আসুন সেই ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করি কারণ বিদআত করলে দুনিয়া ও ফিতনা আখিরাত ও ফিতনা পারবেন আল্লাহ বলেন ফাকি فليحذر الذين يخالفون عن أَمْرِي أو تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم زرع الله النبي عديش البرد ترى في هذا الدنيا ترى فتنة بروبة وثوبا آخرة الله رب العالمين أدري كوتين شستي ثك بساق آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته